তো যাই হোক, গতকালকের এই ভিডিও প্রকাশ করার পর আমি সহ আপনারা সকলেই তাকিয়ে আছি যাদের বিরুদ্ধে এই ভিডিওটি আল জাজিরা উপস্থাপন করলো তারা কি বলে। বিশেষ করে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বা সরকারের বড় বড় পর্যায়ের মানুষের বিরুদ্ধে যেহেতু এই ধরনের কথাগুলো বলেছে, নিশ্চয়ই সেখান থেকে একটা বিবৃতি আসবে। দেশে বিদেশে নানাভাবে নানা অপপ্রচার চালানোর প্রচেষ্টা, কিন্তু আমি এটা বিশ্বাস করি যে সততা নিয়ে কাজ করলে পরে আর সেই কাজের সুফল যখন জনগণ পায় তো সেখানেই হয়তো তৃপ্তি যে না, জনগণের জন্য কিছু করতে পারলাম। এখন সবচেয়ে বড় যে ব্যাপারটা আমাদের জনমনে, আমরা যারা সাধারণ মানুষ আছি তাদের যেটা জানার বিষয়, আমাদেরও তো একটা বিষয় জানার আছে। কারণ আমাদের সরকার বলেন, বিরোধী দল বলেন, আজকে বলেন, কালকে বলেন, যেই বলেন, তাদের বিরুদ্ধে অন্য একটা দেশের টেলিভিশন, যাই হোক, আমি পসা হই আপনি ভালো হন, আমার দেশ তো, তো আমার দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে অন্য একটা দেশের টেলিভিশন কথা বলেছে, এটা কিন্তু চারটিখানি বিষয় নয়। অতএব আমরা অবশ্যই আমাদের সরকারের কাছে বা যাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আনা হয়েছে তাদেরকে অনুরোধ জানাবো, যদি এই ঘটনা সত্য না হয়ে থাকে তাহলে আপনাদের বিরুদ্ধে যে অভিযোগ এনেছে সেই অভিযোগের কারণে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। তাহলে বাংলার মানুষ এটা সুস্পষ্টভাবে প্রকাশ পেয়ে যাবে যে আল জাজিরা টেলিভিশন যা প্রকাশ করেছে তা অবশ্যই অবশ্যই অযৌক্তিক এবং বানোয়াট এবং একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্যই করেছে। আর যদি বাংলাদেশ এই বিষয়ে চুপ থাকা হয় তাহলে অবশ্যই বাংলাদেশের দুর্বলতা প্রকাশ পেয়ে যাবে এবং সেটা আমরা কখনোই চাইবো না। বাংলাদেশের দুর্বল পয়েন্টে অন্য জায়গার মানুষ আঘাত করুক সেটা আমরা কখনোই চাইবো না। আমরা চাইবো আমাদের বাংলাদেশ শান্তিতে থাক, বাংলাদেশের পরিস্থিতি শান্তিতে থাক, বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ শান্তিতে থাক, আমরা সাধারণ মানুষ এটাই চাই। অন্যথায় যদি এই বিষয়টি সত্য হয়ে থাকে তাহলে অবশ্যই যারা এই ধরনের অপকর্ম করে আসছে, যুগ যুগ ধরে যারা আপন ভাই, চাচাতো ভাই, জেঠো ভাই, খালাতো ভাইয়ের ক্ষমতা খাটিয়ে আসছে, অন্তত তাদেরকে যাতে আর ক্ষমতা খাটাতে না দেওয়া হয়। কারণ তারা যেখানে ক্ষমতা খাটাবে সেখানে সাধারণ মানুষের পেটে লাথি পড়বে, আর কিছু নয়। একটু ভালো করে মনে করে দেখেন তো এই সমস্ত ঘটনাগুলো বা গতকালকের যে ভিডিওটা, এই সমস্ত ভিডিওগুলো আপনারা আর কোথাও দেখেছেন কি না? নিশ্চয়ই দেখেছেন। কোথায় দেখেছেন জানেন? আমরা এই সমস্ত ভিডিওগুলো দেখেছি বাংলা সিনেমায়। মাফিয়া, মাফিয়ার ডন কীভাবে কী করে না করে সমস্ত কিছু, এই যে গতকালকের ভিডিওটা আল জাজিরা উপস্থাপন করলো, এই ভিডিওর সাথে আমরা পূর্বযুগ থেকেই পরিচিত। মানে আমি যতটুকু, মানে বেড়ে ওঠার পর যতটুকু দেখলাম, মানে বাংলা সিনেমা যতটুকু দেখলাম এটা আগেই দেখানো হয়েছে। তার কারণ এই ঘটনা নতুন কোনো ঘটনা নয়, এই ঘটনা ঘটে আসছে যুগ যুগ ধরে, যুগের পর যুগ এই ধরনের ঘটনা ঘটে আসছে এবং এটা বাংলাদেশের কালচার। আমি আপনাদেরকে সেই প্রমাণটা দিই যে এটা বাংলাদেশের কালচার কীভাবে হলো। বন্ধুরা, আমার আপনার কোনো আত্মীয় স্বজন বলেন বা দূর সম্পর্কের আত্মীয় বলেন, যদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা মেম্বারে পরিণত হতে পারে, যখনই হোক না কেন, বিগত দিন থেকে এখন পর্যন্ত আপনি আমি কি কম ক্ষমতা দেখিয়েছি? আমার কাগজপত্রে যদি কোনো ভুল থাকে, আমার যদি আপন চাচাতো জেঠো ফুফাতো খালাতো মামাতো ভাই ইউনিয়ন পরিষদে থাকে, এটা চেঞ্জ করতে অথবা এটা ঠিক করতে মিনিট পাঁচেকের ব্যাপার, কারণ আমার ভাই সেখানে উপস্থিত রয়েছেন। তো এই ঘটনাগুলো হচ্ছে শুরু, এই ঘটনাগুলো হচ্ছে স্বাভাবিক, এই ঘটনাগুলো হচ্ছে সাধারণ। ঠিক সেম এর চেয়ে বড় উপরদস্থ পর্যায়ে যারা রয়েছেন তাদের ভাইয়েরা তো এমন করবে, সেটা স্বাভাবিক ব্যাপার, আগেই পরিচিত আমরা এই সমস্ত ঘটনা থেকে। তো আসলে সবচেয়ে বড় কথা হলো আমরা সাধারণ মানুষ, আমরা যারা খেটে খাওয়া মানুষ, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তারা। তারা যতদিন বেঁচে থাকবো এই ধরনের ঘটনা ততদিন ঘটতে থাকবে। আর এই গরিব মানুষ, অসহায় মানুষ, সাধারণ মানুষ যখন মরে যাবে অথবা বিলুপ্ত হয়ে যাবে তখন আর এই ধরনের সমস্যা হবে না। ক্ষমতার প্রভাব দেখানোর প্রয়োজন নেই, ঘটনা ঘটানোর প্রয়োজন নেই, কারণ তখন আর কারো তোষামোদি কেউ করবে না। তো যাই হোক, আমি অতটা শক্ট হইনি কারণ এই সমস্ত ঘটনা আমরা আগেই বাংলা সিনেমায় দেখেছি। বন্ধুরা সব ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আগামী ভিডিও।